you বৃদ্ধকে কান ধরিয়ে উঠবস যশোরে সেই নারী এসেছিলেন প্রত্যাহার জানাব সংক্রমণ রোধে মাঠে নেমেছেন সেই ডেইজি গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছেন আইজিপি থাকছে এক কোটি নাগরিককে প্রতি মাসে বারো হাজার রুপি দেবে পাকিস্তান আরও থাকছে রাজশাহীতে পুলিশ দেখেই হাতজোর করলেন বৃদ্ধ সবশেষে থাকছে বারোশো পরিবারকে খাদ্য সহায়তা দিচ্ছেন মাশরাফি আসসালামু আলাইকুম ভিউয়ার্স সমস্ত আলোচনাগুলো জানতে সাফা বাংলা টিভির ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর আমাদের চ্যানেলটি লাইক কমেন্টস শেয়ার এবং সাবস্ক্রাইব করুন যশোরের মনিরামপুরে ভ্রাম্যমান আদালতে তিন বৃদ্ধকে কান ধরিয়ে উদ্বোষ করানোর ঘটনায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার ভূমি সাইয়ামা হাসানকে প্রত্যাহার করা হয়েছে শনিবার জনপ্রশাসন সচিব শেখ ইউসুফ হারুন যুগান্তরকে এই তথ্য নিশ্চিত করেছেন তিনি বলেন এসি ল্যান্ড সাইয়ামা হাসানকে প্রত্যাহারের পর তাকে বিভাগীয় কমিশনারের কার্যালয়ে সংযুক্ত করার নির্দেশ দেওয়া হয়েছে ইউসুফ হারুন আরও বলেন অফিস খোলার পর এই ঘটনার তদন্ত করা হবে তদন্ত প্রতিবেদন অনুযায়ী তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে এছাড়া ভাবে সময় মাঠ পর্যায়ে সব কর্মকর্তাকে সরকারি বিধি মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান জনপ্রশাসন সচিব প্রসঙ্গে যশোরের মনিরামপুরে গত শুক্রবার বিকালে এসিলেন সাইমা হাসানের নেতৃত্বে আদালতের মাধ্যমে অভিযান চালানো হয় ওই অভিযানে মাস্ক না পরায় তিন বৃদ্ধকে করান হাসান ঘটনাটি তিনি নিজের মোবাইলের ফোনে ছবিও তুলে রাখেন ঘটনার দিন রাতে সেই ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে তীব্র নিন্দা ও প্রতিবাদের ঝড় উঠেছে একজন সরকারি কর্মকর্তার এমন অমানবিক কর্মকাণ্ডে বিস্ময় প্রকাশ করে করেছেন নেটিজেনরা এদিকে প্রাণ সংক্রমণে মাঠে নেমেছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র আলিয়া সারওয়ার ডেইজি বৃহস্পতিবার মোহাম্মদপুরের বিভিন্ন এলাকায় চিকিৎসক ও বেশ কয়েকজন স্বেচ্ছাসেবক নিয়ে মাস্ক বিতরণ করেন তিনি এই সময় বিভিন্ন স্থানে হ্যান্ডমাইকের মাইকের মাধ্যমে তাকে সচেতনতামূলক বক্তব্য দিতে দেখা গেছে গত কয়েকদিন ধরে তিনি এই কাজ করছেন বলে জানা গেছে গত সিটি কর্পোরেশন নির্বাচনে কাউন্সিলর পদে ভোটে হেরে যাওয়া ডেইজি এই সময় বলেন নির্বাচনে হারলেও আমি জনগণের পাশে রয়েছি জনগণ আমাকে ভোট দেওয়ার সুযোগ পায়নি আমি মনে করি জাতির এই দুর্দিনে ঘরে বসে থাকলে চলবে না সবাইকে সচেতন হতে হবে সংরক্ষিত আসন ছেড়ে গত নির্বাচনে সাধারণ আসনে কাউন্সিলর পদে প্রার্থী হয়েছিলেন ডেজি, তবে ডিএনসিসির একত্রিশ নম্বর ওয়ার্ডে নির্বাচন করে জাতীয় প্রার্থী সমর্থিত শফিকুল ইসলাম সেন্টুর কাছে হেরে যান তিনি প্রসঙ্গত অতীতে নির্বাচনী প্রচারণাকালে ব্যতিক্রমী কার্যক্রমের কারণে আলোচনা ও সমালোচনার মুখে পড়েছিলেন ডেইসি দু সালের মার্চে ঢাকার দুই সিটিতে মশা মারতে কামান ব্যবহার করে আলোচিত সমালোচিত হন তিনি অপরদিকে দেশে ভাইরাসের প্রাদুর্ভাব কমাতে সামাজিক দূরত্ব বজায় রাখার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী এই জন্য দশ দিন বন্ধ রাখা হয়েছে সব ধরনের সরকারি বেসরকারি অফিস বন্ধ রয়েছে যান চলাচল এই সময় সামাজিক দূরত্ব বজায় রাখতে সড়কে টহল দিচ্ছে সেনাবাহিনীর র্যাব পুলিশ তবে গত দুই দিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে পুলিশের সাধারণ মানুষকে পেটানোর অনেক ভিডিও ভাইরাল হয়েছে অনেকে প্রয়োজনে বাড়ির বাইরে বের হয়েও পুলিশের হয়রানির শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে আর এতে ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে পুলিশের আর পুলিশের এই ভাবমূর্তি অক্ষুণ্ণ রাখতে কর্মকর্তাদের গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছেন বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল আইজিপি ড মোহাম্মদ জাভেদ পাটোয়ারি পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের প্রতি দেওয়া বার্তায় তিনি পুলিশকে সাধারণ জনগণের সাথে বিনয়ী সহিষ্ণু ও পেশাদার আচরণ বজায় রাখার নির্দেশ দিয়েছেন শুক্রবার রাতে পুলিশের ইউনিটের প্রধান বিভাগীয় রেঞ্জের ডিআইজি পুলিশ সুপার এসপি ঢাকা মেট্রোপলিটন এলাকার উপকমিশনার ডিসি থানার ওসিদের এই বার্তা দেন তিনি বার্তায় আইজিপি বলেছেন জনজীবন সচল রাখতে চিকিৎসা ওষুধ নিত্যপণ্য খাদ্যদ্রব্য বিদ্যুৎ ব্যাংকিং ও মোবাইল ফোন সহ আবশ্যক সকল জরুরি সেবার সাথে সম্পৃক্ত ব্যক্তি ও যানবাহনের অবাধ চলাচল নিশ্চিত করুন দায়িত্ব পালনকালে সাধারণ জনগণের সাথে বিনয়ী সহিষ্ণু ও পেশাদার আচরণ বজায় রাখুন কঠোর এই বার্তাটিকে অধীনস্থ সকলের নিকট পৌঁছে দিয়ে এর বাস্তবায়ন নিশ্চিত করতে বলেছেন আইজিপি ওদিকে মহামারীর মধ্যে গরিব ও নিম্ন আয়ের এক কোটি মানুষকে মাসে মাসে বারো হাজার রুপি করে দেবে পাকিস্তান খাদ্য বস্ত্র ও চিকিৎসার মতো মৌলিক চাহিদা পূরণের জন্য সরকারি কোষাগার থেকে চার মাস ধরে দেওয়া হবে মানবিক এই পরিষেবা এই সময় একজন পাবে মোট আটচল্লিশ হাজার রুপি দরিদ্রদের উপরে আর্থিক প্রভাব কমিয়ে আনতে বৃহস্পতিবার এই সিদ্ধান্তের কথা জানিয়েছে ইমরান খানের সরকার বিশ্ব অর্থনীতির উপর ব্যাপক ক্ষতিকর প্রভাব পড়ছে বড় সংকটের মুখে পাকিস্তানের অর্থ ব্যবস্থাও এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের মতে এক দশমিক ছয় থেকে ছয় বিলিয়ন ডলার আর্থিক ক্ষতির মুখে পড়তে পারে পাকিস্তান এর ফলে কৃষি ব্যবসা হোটেল ব্যবসা অবকাঠামো খাত এবং পরিবহন বিভাগও বড়সড় ক্ষতির সম্মুখীন হবে তা সত্ত্বেও দেশের দরিদ্র জনগণকে সর্বাত্মক সহযোগিতার প্রত্যয় ব্যক্ত করেছে দেশটির সরকার পাকিস্তানের অর্থ মন্ত্রণালয় বরাদ দিয়ে ডন জানিয়েছে এক কোটি মানুষের জন্য ঘোষিত আর্থিক সহায়তা প্যাকেজে মোট চোদ্দ হাজার চারশো কোটি রুপি ব্যয় করবে সরকার এসএস নামে সরকারের সোশ্যাল সেফটি নেট বা সামাজিক নিরাপত্তা সহায়তায় ইতিমধ্যে বরাদ্দ অর্থের সঙ্গে যোগ করে বন্টন করা হবে প্রসঙ্গত গত চব্বিশ ঘন্টাতেই পাকিস্তানের বিভিন্ন জায়গায় মোট একশো জন আক্রান্ত হয়েছে মোট আক্রান্ত হাজারেরও বেশি এখন পর্যন্ত মৃত্যু এগারো জন পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে বসেছে তবে এখনো পর্যন্ত দেশের লকডাউন ঘোষণার সিদ্ধান্ত নেননি প্রাক প্রধানমন্ত্রী ইমরান খান অর্থনৈতিক বিপর্যয়ের আশঙ্কা করেই দেশে লকডাউনের সিদ্ধান্ত নিচ্ছেন না বলে জানিয়েছেন তিনি প্রতিবেশী দেশ ভারতে শুক্রবার পর্যন্ত আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে আটশো তেষট্টি এদের সাতচল্লিশ ঘন্টায় শনাক্ত হয়েছে জন মোট মৃত্যু হয়েছে জনের এদিকে ভাইরাস প্রতিরোধে প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হওয়া নিষেধ প্রশাসনের পক্ষ থেকে বিষয়টি কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হচ্ছে কিন্তু উপায় নেই বলে কাগজ ছুড়াতে বের হয়েছিলেন প্রায় ষাট বছরের এক বৃদ্ধ তাকে বাজারে দেখে পুলিশ তার দিকে এগিয়ে যায় সঙ্গে ছিলেন জেলা প্রশাসক ডিসি ভীত সন্তুষ্ট বৃদ্ধ ডিসিকে দেখে হাত করে ক্ষমা চান আবেগ আপ্লুত ডিসি তখন চাল ডাল কেনার টাকা দিয়ে ওই বৃদ্ধকে বাড়ি পাঠান শুক্রবার বিকাল পাঁচটার দিকে রাজশাহী তানর উপজেলা সদরে এই ঘটনা ঘটে পরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি ছবি পোস্ট করে বিষয়টির বিবরণ দিয়েছেন রাজশাহীর ডিসি হামিদুল হক এটি ফেসবুকে ভাইরাল হয়েছে মানবিক এই ধরনের কাজে প্রশংসায় ভাসছেন ডিসি হামিদুল হক তিনি ফেসবুকে লিখেছেন এই পরিস্থিতিতে লোকজনের বাড়িতে অবস্থান পর্যবেক্ষণের জন্য ত্যানোর উপজেলার পরিদর্শনের উপজেলা নির্বাহী অফিসার তানোর পৌরসভার মেয়র অফিসার ইনচার্জ তানোর বাজার পরিদর্শন করি অকারণে যেসব লোকজন বাজারে ছিলেন। তাদের বাজার থেকে দিয়ে দিকে যাওয়া সময় হঠাৎ একজন ধারে কিছু পুরনো ছেঁড়া কাগজ নাড়াচড়া করতে দেখে কাছে যাই ডিসি লেখেন আমরা কাছে যেতে এবং সঙ্গে পুলিশ দেখে তিনি কিছুটা ভয় পেয়ে হাত জোড় করে দাঁড়িয়ে বলেন বাবা আমার যদি কোনো ভুল হয় মাফ করে দাও আমি আর বাজারে আসব না আমি সঙ্গে সঙ্গে বৃদ্ধকে বললাম কোনো ভুল না ভীষণ মায়া লাগলো বৃদ্ধকে দেখে এই বয়সে তার ঘরে থাকার কথা নাতিপুতিদের সাথে খেলা করার কথা কিন্তু দারিদ্রতা তুমি তাকে চৈত্রের প্রখর রোদে কটি টাকার জন্য সামান্য চাল কেনার অর্থের জন্য কিছু ছেঁড়া কাগজ কুড়াতে বাধ্য করেছ তার উপর বিশ্ব কাঁপানোই মহামারী কিন্তু এই বৃদ্ধের দারিদ্রতাকে মহামারী পরাজিত করতে পারেনি তাকে আটকে রাখতে পারেনি ঘরের কোণে হামিদুল হক লেখেন বৃদ্ধকে সামান্য আর্থিক সহায়তা দিয়ে বললাম আপনি কিছু চাল ডাল কিনে বাড়ি চলে যান কিছুদিন আর বাজারে আসবেন না তিনি বলেন বাবা খারাপ হয়ে গেল জানি না তার তার বাড়িটি কেমন বাড়িতে কে কে আছেন উপজেলা নির্বাহী অফিসারকে তার সম্পর্কে বিস্তারিত তথ্য নিতে বললাম উপজেলা নির্বাহী কর্মকর্তা সুশান্ত কুমার মাহাত্ম বলেন আমরা এই বৃদ্ধের নাম পরিচয় নিশ্চিত হওয়ার চেষ্টা করছি প্রাথমিকভাবে যতটুকু জানা গেছে তার বাড়ি মোহনপুরে অনেকটা অসুস্থ শুক্রবার ও মঙ্গলবার তানরে মানসিকভাবে হাট বসে এই দুই দিন তিনি এসে কাগজ কুড়িয়ে নিয়ে যান তার পরিচয় নিশ্চিত হওয়ার পর সাধ্যমত সহায়তা দেওয়া হবে ওদিকে ভাইরাসের কারণে সামাজিক দূরত্ব বজায় রাখার সরকারের নির্দেশনা মেনে কর্মহীন হয়ে পড়া বারোশো পরিবারকে খাদ্য সহায়তা দিচ্ছেন জাতীয় অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা ভাইরাসের মোকাবেলায় শুক্রবার থেকে এই সাহায্য দেবেন দলের তিনি মাশরাফির ব্যক্তিগত সহকারী জামিল আহমেদ সানি বিষয়টি নিশ্চিত করেছেন সবে মাত্র বাংলাদেশ জাতীয় দলের ওয়ান ডে অধিনায়কত্ব ছেড়েছেন মাশরাফি তবে এখনো খেলা চালিয়ে যাচ্ছেন তিনি ম্যাশ একজন সংসদ সদস্য সম্ভবত সামাজিক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন ক্রিকেটার কাম এই রাজনীতিবিদ একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দু হাজার আঠারো নড়াইল দুই আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন মাশরাফি এরপর থেকেই এলাকাবাসীর উন্নয়নে নিরলস কাজ করে যাচ্ছেন তিনি সচিবালয় থেকে মন্ত্রণালয় চষে বেড়াচ্ছেন এরই অংশ হিসেবে নিজ সংসদীয় এলাকায় সহায়তা কার্যক্রম শুরু করেছেন ডানহাতি এই পেসার মাশরাফির ব্যক্তিগত সহকারে সানি জানান শুক্রবার থেকে নড়াইল সদর ও লোহাগড়া উপজেলায় বারোশো পরিবারের মাছের সহায়তা দেবেন মাশরাফি ইতিমধ্যেই তালিকা তৈরির কাজ সম্পন্ন হয়েছে বাড়ি বাড়ি গিয়ে দ্রব্য সামগ্রী পৌঁছে দেওয়া হবে